আমি জাহাঙ্গীর আলম শুভ্র আপনারা দেখছেন টেকজাস জাসে জানাই আপনাকে স্বাগতম বন্ধুগণ আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই খুবই সুন্দর একটা ট্রিক যেটা দেখলে হয়তো আপনি অবাক হয়ে যেতে পারেন তো আজকের যে ট্রিকের বিষয় সেটা হচ্ছে আমরা অনেকগুলো সোশ্যাল মিডিয়ার জন্য বা অনেক অ্যাপ্লিকেশান আমরা ইউজ করে থাকি কিন্তু আমি আজকে এমন একটা অ্যাপ্লিকেশনের নাম আপনাদের সঙ্গে শেয়ার করতে যাব যে মাত্র একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আপনি ফেসবুক টুইটার পেটিএম মাইজিও অনেকগুলো অ্যাপ্লিকেশান ইউজ করতে পারবেন মাত্র চার এমবির একটা অ্যাপ্লিকেশান আপনি তিন জিবি পর্যন্ত সেভ করতে পারবেন তো কিভাবে করবেন অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু একটু কষ্ট করে হলেও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আপনাকে যেটা করতে হবে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনাকে এখানে টাইপিং করতে হবে সো সেল কিন্তু দেখুন আমি টাইপিংটা একটু অদ্ভুত আকারে করেছি তাই না এস ও শো এটা স্মল লেটার তারপরে এস এইচ এটা ক্যাপিটাল লেটার তারপরে দেখতেই পাচ্ছেন সব কিছু সেম টু সেম এইভাবে সার্চ করবেন নয়তো অ্যাপ্লিকেশানটা আসবে না আসলে এটা একটা নতুন অ্যাপ্লিকেশান সার্চ করার পরেও আসছে না দেখুন চলে এলো তারপরে এটা ওপেন চাইছে এটা আমরা ইনস্টল করে নেবো আমি সরাসরি ওপেন করে নিচ্ছি তারপরে দেখুন এখানে অনেকগুলো অ্যাপ চলে এসেছে ফেসবুক টুইটার ম্যাসেঞ্জার তো আপনি এখান থেকে যে একেবারে ফেসবুক বলতে ফেসবুক লাইভ এসব কিছু করতে পারবেন না জাস্ট এটাকে ইউজ করতে পারবেন অর্থাৎ লাইট ভার্সেন যেটাকে বলে হালকা ভার্সেন মানে যারা সাধারণত অত কিছু প্রয়োজন হয় না ফেসবুকটা হলেই হলো তাহলে তাদের পক্ষে এটা বেটার আছে আর যাদের মোবাইল অত্যন্ত স্লো তো খুব ভালো একটা অ্যাপ্লিকেশান আপনারা ইনস্টল করতে পারেন ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো আমার এই চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকবেন সকলকে সুস্থ রাখবেন